सामने गया था ठंडा सर्जन ভালো করে নাও ওটা ও দাদা সরে যান না তো সরে সরে যাও একটু আরে এই হলদিয়ার বিভিন্ন ইন্ডাস্ট্রিকে 10,000 গাছের চারা আজকে আমরা কালকে দিয়েছি, আজকে তারা লাগানো শুরু করেছে। তা আমরা এবারে আরও বেশি করে উদ্যোগটা নিচ্ছি, তার কারণ হচ্ছে আমফান ঝড়ে সাইক্লোনে হলদিয়ার বনাঞ্চল প্রায় শেষ হয়ে গেছে, 70% গাছের কোনো অস্তিত্বই নেই। তো এর ফলে পরিবেশ বা সমাজের প্রতি দায়বদ্ধতার সাথে সাথে আমরা যে বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন, 2010-এর ফেব্রুয়ারি মাস থেকে হলদিয়াতে ইন্ডাস্ট্রিয়াল মরিটোরিয়াম লাগিয়েছিল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। তার কারণ হচ্ছে হলদিয়াতে পলিউশনের মাত্রা বেড়ে গেছিল, আর এই পলিউশনের মাত্রাকে প্রিভেন্ট করার ক্ষেত্রে গাছ বা প্ল্যান্টেশন বা বনাঞ্চল হচ্ছে মূল জিনিস। তাই এবারে আমফানে যা ক্ষতি হয়েছে, টাইম টু টাইম সিপিসিবি পিসিবি এখানে আসে, এনজিটি রডার আছে, এবং এখানে অনেকগুলো কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, স্পঞ্জ আয়রন কারখানা আছে, যেগুলো হাইলি পলিউটেড। ন্যাচারালি যদি 6 মাস পরে সিপিসিবি এখানে স্পেশাল ভিজিট করে,
হলদিয়াতে আমরা খুব উদ্বিগ্ন যে প্ল্যান্টেশন যে থিওরি আছে টু থার্ড ওয়ান থার্ড সেটা পাওয়া যাবে না। তাই আমাদের এবারে স্পেশাল এফোর্টস নেওয়া হচ্ছে যাতে ম্যাসিভ গাছ আমরা লাগাতে পারি। আজকে ক্যাম্পেইনটা স্টার্ট করলাম, আমি সিও আজকে ভিসি করছি অল ইন্ডাস্ট্রির সঙ্গে, তাদেরকে আমরা এনকারেজ করব এবং আমরা জুলাই মাস জুড়ে এখানে লক্ষাধিক গাছ, খুব দামি গাছ এবং ইকো ফ্রেন্ডলি গাছ লাগাবো এবং এক বছর মেনটেন করব যাতে আমরা 80% অন্তত অ্যাচিভ করতে পারি। আজকের এই দিনে পরিবেশ বাঁচাও, সমাজ বাঁচাও, দেশ বাঁচাও, পৃথিবী বাঁচাও, গাছ লাগাও, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের স্পেশাল ফোকাস এই দিয়ে থাকবে হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল জোন। থ্যাংক ইউ।